বাংলাদেশের যে দেশটিকে যুদ্ধ করে স্বাধীন করেছি আজও আমার ভাঙা মেরুদণ্ড চিনচিন করে ব্যথা করে এখনও থেরাপি নিতে হয় ইনজেকশন ট্যাবলেট খেতে হয় ক্যাপসুল খেতে হয় পেইন কিলার নালে আমি ঘুমাইতে পারি না এদেশকে স্বাধীন করেছি এদেশের মানুষ স্বাধীন হয়নি মুক্ত হয়নি সুদখর ইউনুস তোমার দেখো সে কিন্তু একাত্তরে পালাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস তা চৈদ্দোষ্ঠী রাজাকার ছিল তার বাবা দুলামিয়া সদাগর চট্টগ্রামের হাটাজারিতে রাজাকার ছিল এবং ডক্টর ইনুস যুদ্ধের সময় আমাদের মহান মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর সালে সে কোনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি তার ভাই বোন আত্মীয় স্বজন পরিবারের কেউ যুদ্ধে অংশগ্রহণ করেনি বরংস মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে কলা বড়টা রয়েছে রাজাকার রয়েছে এদেশকে যা যারাই ক্ষমতায় এসেছিলো অতীতে তারা সবাই দুর্নীতিবাস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্যে দোয়া করবেন